চ্যানেলের তরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে আপনার মাদানী চ্যানেলের অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ নবী রহমত শফিউ উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে সকাল সন্ধ্যা বলতে আমরা যা বুঝি আপনাদেরকে জানাবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপরে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন সকাল আর সন্ধ্যা বলতে আমরা বুঝি দর্শক শ্রোতা যখন ফজরের রক্ত হয় ফজরের নামাজ আদায় করি সূর্য উদিত হয় ইশরাক উসাস্তে নামাজ আদায় করি এই টাইম যেটা আছে ফজরের পরপরেই আমরা যখন হাঁটতে বের হই বা নামাজের পরে যখন আমরা অবসর হই এই সময়টাকে সকাল বলি আর সন্ধ্যা কোনটা আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাকে আমরা সন্ধ্যা বলি মাগরিবের কিছুক্ষণ পরেও বলি যখন মাগরিব হয়ে যায় তখন ওই টাইমটা কিন্তু দ্বিতীয় দিনে চলে যায় এজন্য উচিত হলো মাগরিব থেকে এসা সকাল সন্ধ্যায় আমরা মাত্র তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই দিন এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দেবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের চারপাশ আলহামদুলিল্লাহ আপনিও জানেন আমিও জানি যেহেতু বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশ আমাদের সবুজ শ্যামলে বাংলাদেশে কাল বৈশাখী ঝড় কখন এদিক থেকে আসে কখন ওদিক থেকে আসে সকালে যদি প্রচুর রোদ থাকে আবার সন্ধ্যায় মেঘ দেখা যায় সকালে মেঘ দেখা যায় আবার দুপুরের সময় প্রচুর রোদ ওঠে অর্থাৎ গরম শুরু হয়ে যায় এক এক সময় এক একটা মৌসুম আমাদের সামনে চলে আসে আর আমি এই সময় খোলা আকাশের নিচে বসে আছি একটা বিল্ডিংয়ের ছাদে হাওয়া যে চলছে বাতাস যে চলছে বাহিরে এটা আপনারা হয়তো বা টিভি স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আশেপাশের পাতাগুলো গাছগুলো নড়াচড়া করছে একটু পরে পরে দুই একদিন পরে পরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় একটা কথা মনে রাখবেন দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের মতো এই সবুজ শ্যামল এই সুন্দর বাংলাদেশের মতো অন্য কোথাও আপনি আর এমন স্মৃতি পাবেন না এমন সুন্দর এক মৌসুম আপনি পাবেন না এই কাল আপনি পাবেন না বাংলাদেশ আলহামদুলিল্লাহ যদি দুপুরে গরম থাকে তো সন্ধ্যায় মেঘ চলে আসে বৃষ্টির আভাস পাওয়া যায় বৃষ্টি হয় বাতাস বইতে থাকে ঠান্ডা হয়ে যায় এলাকা এরকম একটা পরিবেশ আমাদের দেশে আলহামদুলিল্লাহ আর অনেক দেশ এমন আছে বছরের মধ্যে 10 মাস বৃষ্টির কোনো খবরই থাকে না মেঘের কোনো আবাস বৃষ্টির কোনো আবাসই পাওয়া যায় না 2 মাস বৃষ্টির সিজন থাকে তাও আবার সপ্তাহের মধ্যে একবার যখন বৃষ্টি আসে তো 2-4 ফোঁটা পরে শেষ হয়ে যায় এমন একটা পরিবেশ আবার এমন দেশ পাবেন যেহেতু আমাদের বাংলাদেশে এখন গরমের সিজন চলতেছে এমন দেশ পাবেন এই মুহূর্তে খুব প্রচুর ঠান্ডা চলতেছে আবার আমাদের দেশে যখন ঠান্ডা চলে তখন ওই দেশগুলোতে গরম চলে এমন দেশ আছে 6 মাস পর্যন্ত ঠান্ডা থাকে আবার এমন দেশ আছে 6 মাস পর্যন্ত গরম থাকে আবার এমন দেশ আছে কখনো গরমই আসে না আবার এমন দেশ আছে কখনো ঠান্ডাও আসে না এমনও আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া বাংলাদেশের উপরে আমাদের বাংলাদেশের 6 ঋতুর দেশ আমাদের মৌসুমগুলো চেঞ্জ হতে থাকে আবহাওয়া চেঞ্জ হতে থাকে কখনো বৃষ্টি কখনো শীত কখনো হালকা গরম গরমের মাত্রাও তো এত বেশি নয় আমাদের যে মানুষ মারা যাবে এমনটাও অবস্থা হয় না পৃথিবীতে এমনও কিছু রাষ্ট্র আছে গরমের অবস্থা এতটাই বেড়ে যায় গরমের কারণে মানুষ মারা যায় শুনতে পাই আমরা অনেক গরমের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত যে এই সুন্দর বাংলাদেশ আমাদের যেখানে আল্লাহ তাবারক ও তাআলার লক্ষ কোটি রহমত যে আমরা না এতটা গরম আমাদের জন্য না এতটা শীত আমাদের জন্য আর আমাদের মৌসুম আমাদের ঋতু 6 ঋতুর দেশে বাংলাদেশ এতটা কষ্ট অনুভব হয় না আমাদের আলহামদুলিল্লাহ এখন যেখানে বসে আছি কালবৈশাখী ঝড় আমরা বলে থাকি এদিক থেকে হাওয়া এদিক থেকে বাতাস আসতেছে ওদিক থেকে আসতেছে কখনো আমার পাগড়ি উড়ে যায় কখনো গাছের পাতা নড়াচড়া করে খুব সুন্দর হাওয়া চলতেছে বাতাস চলতেছে আর এই মুহূর্তে হয়তো অনেকেই ঘরের বাহিরে বসে দক্ষিণা হাওয়া অনুভব করছেন গরমের দিন
হতেই পারে। আমরা যখন ছোট ছিলাম দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে তো অবশ্যই আপনাদেরকে প্যাকেজ দেখাবো, কল নিব, এসএমএস গুলো পড়বো। যেহেতু অনুষ্ঠানের শুরুতে একটা বাতাস চলে আসলো, তো ভাবলাম দর্শকের সাথে শেয়ার করি। ছোটবেলাতে দেখতাম মুরব্বী যারা আছে, আমার নানা, আবার নানার ভাই বা অন্য অন্য বয়স্ক লোক যারা আছে, সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পরেই এরপরে পুকুর পাড়ে পাটি বিছিয়ে তারপর তারা বসতো, সেখানে বসে জিকির করত, বা অনেকে দুরুদ সালাম পাঠ করত, অনেকে গল্প গুজব করত, আর দক্ষিণা হাওয়া তারা অনুভব করত। অর্থাৎ গরমটা দূর করার জন্য দক্ষিণা হাওয়া বসতেও তারা বসে যেত। হয়তো বা এখনও গ্রামগঞ্জে অনেক লোক এমন আছেন যারা দক্ষিণা হাওয়া খুঁজেন, গরমের কারণে শান্তি অনুভব করে। এটা আল্লাহ তাআলা অনেক বড় কুদরত, অনেক বড় দয়া আল্লাহ তাআলার, যে গরম হলেও যখন একটু বাতাস চলে তখন সব ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। গত সপ্তাহে যারা আমাদেরকে কল এসএমএস করে বিভিন্ন প্যাকেজ দেখতে চেয়েছেন, অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে একটা ভিডিও আপনাদেরকে দেখাই, আপনাদের অনুরোধে যা আমরা তৈরি করেছিলাম, এরপর ইনশাআল্লাহ তাআলা এসএমএস আর কলের দিকে যাবো। যে ভিডিও দেখিয়ে দিন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ও তাআলা 99 নামের যে ভিডিও আমাদের কাছে রয়েছে, অনেকেরই অনেক সময় রিকোয়েস্ট আসে বা অনুরোধ করেন আপনারা আল্লাহ তাআলা 99 নামের ভিডিও দেখানোর জন্য। আর এর মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, আমরা সম্ভব হলে মুখস্থ করেনি আল্লাহ তাবারক ও তাআলা 99 নাম, আর এগুলো পাঠ করি। এর মধ্যে এমন বরকত রয়েছে যা আপনি নিজে অনুভব করতে পারবেন ইনশা আল্লাহ তাআলা। অনেকের কল আমাদের সাথে আছে, অনেকের এসএমএস আমাদের সাথে আছে, আস্তে আস্তে কলগুলো শুনবো আর এসএমএসগুলো পড়বো। দুইটা এসএমএস পড়ি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল শুনবো। রাজশাহী উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে এসএমএস করেছেন একজনে, জিজ্ঞাসা করলেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার দয়ে ভালো আছি। তিনি বললেন
কালবৈশাখী ঝড় অনেকের জন্য কষ্টদায়ক হয়ে থাকে, আবার কারোর জন্য আনন্দময় হয়ে থাকে। হ্যাঁ, এটা বাস্তব। আসলে প্রচণ্ড রোদ গরম এটাও কিন্তু সবার সহনীয় না, এটা সয়ে নিতে হয়, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়। প্রচুর শীত এটাও কারোর জন্য নয়, সবারই মোটামুটি কষ্ট হয় মানুষের। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মৌসুমগুলো যে দেওয়া হয়েছে, ঋতুগুলো দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য নেয়ামত। কালবৈশাখী ঝড় যেটা রয়েছে, ঝড়ের কারণে অনেক উপকারও রয়েছে, আবার অনেক ক্ষতিও হয়ে থাকে। মানুষের ঘর বাড়ি পড়ে যায় বন্যায়, এরপরে গাছপালা নষ্ট হয়, ফসল নষ্ট হয়, এদিকটাও রয়েছে। আমি তো ভালো আর মন্দের কথা এখানে তুলে ধরি নেই, আমি শুধু এটা বললাম যে এই মুহূর্তে আমি যেখানে বসা আছি এখানে এত প্রচুর বাতাস, যেটাকে আমরা আপনার কি বলি, কালবৈশাখী ঝড় বলি, আর এর মধ্যে শান্তি অনুভব হয় যখন গরম প্রচুর পড়ে, তখন এমন বাতাস যখন আসে, বাতাসে মানুষ বসে, তখন তার কাছে শান্তি অনুভব হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আর একজন ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি বলেন, আমি মুন্সিগঞ্জ থেকে অনুষ্ঠান দেখছি, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। তিনি বলেন, আগামী সপ্তাহে আমাদেরকে মনোয়ার ভাই যে একটি অনুষ্ঠান করেন ইলম ও হিকমতের বাণী, এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ দেখিয়ে দেবেন। কোন পর্ব দেখতে চেয়েছেন আপনি? আর সম্ভবত রমজানের আগেই হয়েছে, এরপর সম্ভবত এখনও হয়নি। কোন পর্ব দেখতে চেয়েছেন আপনি তাও জানালে ভালো হতো, তারপরও আমরা আমাদের মতো করে ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানের যে কোনো পর্ব থেকে বিশেষ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শকের কল দেন, আমরা কল শুনি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, আমার বাড়ি চিটাগাং। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। জাকির ভাইয়ের নিকট আমার অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে ভুল থেকে শিক্ষা এপিসোড নাম্বার 3, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হব ইনশাআল্লাহ। হাবিবুর রহমান ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন, আর মাদানী চ্যানেলে যে অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে অথবা যে অনুষ্ঠানটি দেখানো হয় ভুল থেকে শিক্ষা, এই অনুষ্ঠানের 3 নম্বর পর্বের কিছু বিশেষ অংশ আপনি দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জুনাইদ, আমি ঢাকা থেকে বলছি। জি, আপনার মাদানী চ্যানেল অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে বিশ্বকর পৃথিবী এপিসোড নাম্বার 47, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হবেন। অনুষ্ঠানের নামটা ক্লিয়ারভাবে আমি বুঝিনি, তারপরে ইনশাআল্লাহ তাআলা যখন এই আপনার আপনাদের অনুরোধগুলো তৈরি করা হবে তখন আর একবার দরকার হয় শুনে নিব। সম্ভবত বিস্ময়কর পৃথিবী এমন কিছু নাম আপনি বলেছেন, ক্লিয়ারভাবে আসেনি ইনশাআল্লাহ তাআলা। এই সপ্তাহে যারা কল করছেন, এসএমএস করছেন, আপনাদের অনুরোধগুলো আমরা আগামী সপ্তাহে পূরণ করার চেষ্টা করব। এই সপ্তাহে যারা আমাদেরকে কল করবেন, আপনাদের অনুরোধ আগামী সপ্তাহে আমরা পূরণ করার চেষ্টা করব ভিডিও প্যাকেজের মাধ্যমে। আর গত সপ্তাহে যারা আমাদেরকে কল করেছেন, সাথে ছিলেন, এসএমএস করেছেন, এই সপ্তাহে তাদের অনুরোধগুলো পূরণ হচ্ছে, জানি না এখন কার অনুরোধ পূরণ হবে। সুন্দর একটি অনুষ্ঠানের ভিডিও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও কল এসএমএস এর দিকে যাবো। যে ভিডিও দেখিয়ে দিন। তাহলে ইরশাদ করেন, তবে তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিধান স্বরূপ। আল্লাহ তাবারকতালা নিজেদের মধ্যে সালাম আদান প্রদানের কথা বললেন। আর এ ব্যাপারে কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন, যখনই ঘরে প্রবেশ করি, যতবার প্রবেশ করি, এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করি, যতবার আসা যাওয়া করি, সামনে যে ব্যক্তি থাকে তাকে সালাম করি। এখন মানুষ বলে, একবার তো সালাম করছি, দ্বিতীয়বার যদি সালাম করেন, দোয়া করেন, সালাম দোয়া, সালামের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে তার জন্য রহমত বর্ষণের দোয়া করছি, তার জন্য দোয়া করছি, যতবার দেখা হয় ততবার দোয়া করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলমানের অন্য মুসলমানের উপর 6টি হক রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হক হলো, যখন কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেয়া। সালামের মাধ্যমে পরস্পরের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর এর উপর উত্তর দেওয়া ওয়াজিব রয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ছোট বড় সবাইকে সালাম আদান প্রদান করা, সালামের প্রসার করার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ তাবারক তাআলা আরো বলেন, আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে
তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম প্রদান করবে। অর্থাৎ কোনো ব্যক্তি আমাকে সালাম দিল, আমি উত্তম পদ্ধতিতে তার সালামের উত্তর প্রদান করব। এটাই এখানে বলা হয়েছে, অথবা জবাবে তাই দিবে। এখানে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া এই বিষয়টাকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে, যে এভাবে হবে যখন কোনো ব্যক্তি আমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এভাবে সালাম দেয় না, আসসালামু আলাইকুম, তখন উত্তর প্রদান করতে গিয়ে উত্তম পদ্ধতিতে আমির আহলে সুন্নাত বলেন ও আলাইকুমুসসালাম ও রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি বলেছেন আসসালামু আলাইকুম, উত্তর প্রদানকারী কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহ। আর সালাম প্রদানকারী যদি বলে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, উত্তর প্রদানকারী বলবে ওয়া আলাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। অর্থাৎ সালাম প্রদানকারীর চাইতে উত্তর প্রদানকারী একটু বাড়িয়ে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সবাইকে সালাম আদান প্রদান করা, সালামের প্রসার করার তৌফিক দান করুক। জাকির আত্তারি ভাইয়ের অনুষ্ঠান তোফায়ে রমজান, পুরো রমজান মাস জুড়ে যে অনুষ্ঠানটি আপনারা দেখেছেন, এর মধ্যে একটি পর্ব থেকে আপনাদেরকে সালামের যে বিষয়টা এটা নিয়ে আসার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রমজানের কিছু স্মৃতি মনে করানোর জন্য। রমজানের কিছু স্মৃতি যেন আমাদের মনে পড়ে যায়, রমজান কীভাবে অতিবাহিত হয়েছে, কোন কোন অনুষ্ঠানগুলো আমরা দেখেছি মাদানী চ্যানেলের মাধ্যমে, এটাও স্মরণ রাখা দরকার। আর যখন স্মরণ রাখবো তখন রমজানের প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকবে, রমজানের প্রতি সম্মান আরও বাড়তে থাকবে, আগামী রমজানের জন্য আমরা অপেক্ষা করতে থাকবো ইনশা আল্লাহ তালা। আর যে মাদানী ফুলগুলো আমরা শ্রবণ করলাম সালামের ব্যাপারে, হয়তোবা অনেকেই এর উপরে আমল করছি, আবার অনেকেই অমনোযোগিতার কারণে, খেয়াল না করার কারণে, অমনস্ক থাকার কারণে আমরা আমল করতে পারছি না। আমিও বলবো, আবারও বলবো, সালামের যে বিষয়টা রয়েছে এটা আমরা গুরুত্ব সহকারে নেই। ছেলে বাবাকে সালাম দেই, বাবা ছেলেকে সালাম দেই, ঘরে প্রবেশ করার সময় ঘরের বাসিন্দা যারা রয়েছে তাদেরকে সালাম দেই, ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকে সালাম দেই, ঘর থেকে বের হওয়ার সময় ঘরের বাসিন্দা যারা আছে তাদেরকে সালাম দিয়ে ঘর থেকে বিদায় নিই। আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা আমাদের প্রতি শান্তিও বর্ষিত হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সুখও দিবেন, এবং দেখবেন ঘরের মধ্যে মিল মহাব্বতও তৈরি হবে ইনশা আল্লাহ তাআলা। একজন এসএমএস করেছেন টাঙ্গাইল থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি বললেন যে আমি বলছিলাম এবার যে নতুন মানকাবাতে আত্মার বের হয়েছে সেটি আগামী সপ্তাহে দেখানোর জন্য। এবছর মানকাবাতে আমিরুল সুন্নাত, অর্থাৎ আমিরুল সুন্নাতের মানকাবাত সম্ভবত দুইটা বা তিনটা নতুন বের হয়েছে, নতুন বলতে রেকর্ডিং হয়েছে। এখন কোনটা দেখতে চাইছেন? একটা তো হাফিজ খলিল আত্তারি ভাইয়ের রেকর্ডিং হয়েছে মানকাবাত, একটা আমাদের ইব্রাহিম ভাইয়ের রেকর্ডিং হয়েছে মানকাবাত। এখন কোনটা দেখতে চেয়েছেন এটাও যদি শিওর জানাতেন তো ভালো হতো, যদি নাও জানান তারপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একটি মানকাবাত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতু। 18 রমজান 1443 হিজরি 19 এপ্রিল 2022 রোজ মঙ্গলবার জহিরুল ইসলাম ভাইয়ের কোরআনের দৃষ্টিতে মানুষ, বিষয় ছিল কন্যা সন্তান লালন পালন, পর্ব 18। দয়া করে যদি আগামী সপ্তাহে দেখাতেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনের দৃষ্টিতে মানুষ জহিরুল ইসলাম ভাইয়ের যে অনুষ্ঠানটি রয়েছে আগামী সপ্তাহে 18 নম্বর পর্ব থেকে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফেসবুক পেজে অনেকে আমাদের সাথে রয়েছেন, শাহ আলম ভাই প্রবাস থেকে আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। এরপরে আরেকজন বললেন জাকির ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। খালিদ সাইফুল্লাহ ভাই সৈয়দপুর থেকে আমাদেরকে কমেন্টস করেছেন। এরপরে আব্দুল আজিজ কাদেরী ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাকির ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে অনুষ্ঠান দেখছি মাশাআল্লাহ। এরপরে তিনি দোয়াও চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া যেমন দিনই কাজ আমাদের থেকে আশা করেন, যেমন মোবাল্লিক আমাদেরকে দেখতে চান, যেমন ইখলাস আমাদের দেখতে চান, যেমন ইবাদত আমাদের দেখতে চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সহ আমাকে আমাদের সবাইকে এমন হওয়ার তৌফিক দান করুক। আমির আহলে সুন্নাত আমাদের সবাইকে নেককার হিসাবে দেখতে চান, আমির আহলে সুন্নাত আমাদেরকে সবাইকে দিনের দায়ী হিসাবে দেখতে চান, আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদানী কাফলার মুসাফির হিসাবে দেখতে চান, এটাই আমির আহলে সুন্নাত বেশি পছন্দ করেন। তো আল্লাহ তাআলা কবুল করুক আমরা দিনী কাজের মধ্যে নিজেকে অংশগ্রহণ করি, দিনী কাজের মধ্যে। একজন ব্যক্তি, একজন মোবাল্লিক বলেন যে আমাদের পরিচয়টা যেন দিনী কাজই হয়, আমাদের পরিচয় যেন দাওয়াত ইসলামের দিনী কাজ হয়, অন্য কোনো পরিচয় যেন অর্জন না করি, আমরা এটাই অর্জন করি, বাস দাওয়াত ইসলামের দিনী কাজ। যখন মারাও যাব
যদি কোনো ব্যক্তি বলে যে অমুক ভাই মারা গেছে তখন তার থেকে যদি প্রশ্ন আসে কে এটা মানুষ যেন বলতে বাধ্য হয় আমাদের এলাকায় যে দাওয়াত ইসলামের কাজ দেখেন যার নির অলস প্রচেষ্টায় হয়েছে এই কাজগুলো যার দায়িত্বে এই কাজগুলো হয়েছে যার অবদানে এই কাজগুলো হয়েছে আজকে এত কাজ দেখেন বারো দিনই কাজ দেখেন দাওয়াত ইসলামের কাজ দেখেন যার কারণে অর্থাৎ যে এই কাজগুলো উঠিয়েছে যার কষ্ট যার পরিশ্রম ভুলতে পারবো না এই সেই ব্যক্তি এভাবে যেন আমাদের পরিচয়টা যেন দিনই কাজ হয় দাওয়াত ইসলামের সকল মোবাল্লিক সকল ইসলামী ভাই সকল দাওয়াত ইসলামীওয়ালাদের কাছে অনুরোধ আর আমিল সুন্নাত তো এটাই চান আল্লাহ তাআলা কবুল করে নিক আমরা কিছু কল আবারও শুনবো এরপর ইনশাআল্লাহ তাআলা আবার ভিডিও প্যাকেজ দেখবো জি কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ তাহিদ আমার বাড়ি নোয়াখালী মাদানা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান পূর্ণাঙ্গ জীবন বিধান ইপিএ 21 এর ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক ভালো হতো মাশাআল্লাহ রমজানের একটি অনুষ্ঠান ছিল এটা বর্তমানে এখন চলছে বর্তমানে নয় রমজানের আগ পর্যন্ত চালানো হয়েছে পূর্ণাঙ্গ জীবন বিধান আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আপনি এপিসোড নাম্বার কিন্তু বলেননি আমরা ট্রাই করব যে কোন পর্ব থেকে আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা একটি ভিডিও আমাদের কাছে রয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আখিরি নবী হিসেবে কিছু কথা আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব খাতামুন নবিয়্যিন আমরা যে বলি খাতামুন নবিয়্যিন এ বিষয়ে একটা টপিক নেওয়া হয়েছিল অনুষ্ঠানে আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী এ নিয়ে আলোচনা করেছেন এই বিষয়টাও আমাদের সমাজের মধ্যে খুব গুরুত্ব এবং আকিদার সাথে সম্পর্ক রাখে ইমানের সাথে সম্পর্ক রাখে আমরা যদি না জানি না বুঝি তবে হয়তোবা ইমানের উপরে আমাদের দুর্বলতা চলে আসতে পারে আসুন আমরা ভিডিওটি দেখি এই মুহূর্তে এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও কল শোনার চেষ্টা করব জি ভিডিও দেখিয়ে দিন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজ মূল বিষয়টা হচ্ছে যে খাতামুন নবীন সম্পর্কে আমাদের আলোচনা করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী আখেরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন খাতামুন নবিয়্যিন অর্থাৎ আল্লাহ পাক নবুয়তের ধারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পরিসমাপ্তি করেছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী যারা এই আকীদা পোষণ করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসতে পারে তারা ইসলামচ্যুত তারা মুসলিম না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ নবুয়ত লাভ করতে পারবে না বুখারি শরীফের মধ্যে বর্ণিত আছে যে হযরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হযরত ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম আপনি কি হুজুর আলাইহিস সালামের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন বললেন তার তিনি ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরে আরও কোনো নবী আসার থাকতো তাহলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না তারপরে কোনো নবী নেই আকীদায়ে খাতমে নবুয়ত কি এ সম্পর্কে আমাদের জানতে হবে বুঝতে হবে খাতমে নবুয়ত মানে কি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেয়ামত পর্যন্ত কেউ নবী হতে পারবে না এমনকি দেখুন হুজুর সাল্লাহ সাল্লামের সুপুত্র হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা এত গুণাবলী দান করেছেন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কিন্তু তিনিও ছোটবেলায় ইন্তেকাল করেছেন তিনিও নবী নন আমরা কিতাব অধ্যয়ন করার চেষ্টা করি বেশি বেশি কিতাব অধ্যয়ন করি কিতাবগুলো পড়ি যা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব রয়েছে এগুলো পাঠ করি আর কাঞ্জুল ইমানটাও পাঠ করি তর্জমা কোরআনের তর্জমা যে কাঞ্জুল ইমান রয়েছে এটাও পাঠ করি আল্লাহ চাই আমাদের ইমান মজবুত হবে আকিদা আরও মজবুত হবে আর অনেক কিছু জানতে পারবো ইসলাম সম্পর্কে যেটা আমাদের জানা খুবই প্রয়োজন দর্শক শ্রোতা ভিডিও দেখতে হয় এরপরে কলগুলো শুনতে হয় এসএমএসও পড়তে হয় এখন যে ভিডিও আপনাদেরকে দেখাবো কানিজ ফাতেমার এর আগে কানিজ ফাতেমার ভিডিও দেখানোর আগে কিছু এসএমএস পড়বো আর কলও শুনবো ছোটো যারা রয়েছেন বড় যারা রয়েছেন কানিজ ফাতেমার ভিডিও দেখতে চান বারবার অ্যাক্টিভ হয়ে বসেন একটু পরে কানিজ ফাতেমার ভিডিও দেখানোর চেষ্টা করব একজন আমাদেরকে এসএমএস করলেন হুজুর আপনি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আসেন না কেন রহমতপূর্ণ প্রভাতের অনুষ্ঠান যে রয়েছে প্রতি শুক্র থেকে সোমবার পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে মাদানী চ্যানেলে
মোবালিকে দাওয়াত ইসলামী সবসময় আপনাদেরকে অনুষ্ঠান উপহার দিচ্ছেন, আপনারা তাকে সাপোর্ট করেন, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা খুব ভালো একটি অনুষ্ঠান, আর এটা আপনাদের সাপোর্ট বা আপনাদের ফিডব্যাকের কারণেই আলহামদুলিল্লাহ এতদূর আসতে পেরেছে। সম্ভবত 670-এর কাছাকাছি এপিসোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আর আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা কখনো রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানেও বসার চেষ্টা করব, আসার চেষ্টা করব আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা। এরপর আরেকজন গোলাম জিলানী ভাই আছেন চাঁদপুর থেকে, দোয়া করি আল্লাহ তাআলা গোলাম জিলানী ভাইকে মাদানী মহলে ইস্তেকামত দান করুক, বেশি বেশি দিনই কাজ যেন করতে পারেন আপনি, এজন্য দোয়া করি আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শকের কল শুনুন, আমাদের কল শুনি, এরপর ইনশাল্লাহ তাআলা আবারও ভিডিও দেখাবো। কানিস ফাতেমার জি কল শুনিয়ে দিন। আমার নাম শাহজাহান জি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান উৎসাহ প্রদান এর এপিসোড নম্বর 26 বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। কল করার জন্য ধন্যবাদ আপনাকে। আসুন আমরা কানিস ফাতেমার ভিডিও দেখি, দর্শক শ্রোতা আপনারাও দেখেন আমরাও দেখি, যে ভিডিও দেখিয়ে দিন। শোনো শোনো কানিস ফাতেমার কথা, আরে আরে রাইকা আপনি এসব কি করছেন? আমি তো প্লেট পরিষ্কার করছি। প্লেট পরিষ্কার করছেন নাকি পানি অপচয় করছেন? আপনি কি জানেন পানি আল্লাহ তাআলার নিয়ামত, তাই এভাবে অপচয় করা উচিত নয়। কাল কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর হিসাব নেওয়া হবে। কুরআন কারীমের মধ্যে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই পানির মতো নিয়ামতকে কোনো অবস্থায় অপচয় করবেন না। রাইকা দেখুন তো বাইরে কে এসেছে। আরে আসছি ভাই, একটু ধৈর্য ধরুন। কে? আমি রামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে রামিন আপু আপনি আসুন আসুন, ভিতরে আসুন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। কানিস ফাতিমাকে দেখছি না যে, উনি কিচেনে, আমি ডেকে আনছি, আপনি বসুন। আপু, রামিন আপু এসেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। এই জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? না না কোথাও যাচ্ছি না, আসলে ব্যাপার হচ্ছে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আর এই জিনিসগুলো ফ্রিজ ছাড়া নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য এসেছি কিছুদিনের জন্য। এই জিনিসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে? কেন নয়, কিন্তু প্রথমে বাবা থেকে জিজ্ঞাসা করি। জি জি মা রাখুন, অন্যের উপকার করা তো ভালো কাজ। জি ফ্রিজে জিনিসগুলো রাখতে পারবেন, আমি বাবা থেকে অনুমতি নিয়েছি। জাযাকাল্লাহু খৈর। এগুলো তো খাবারের জিনিস মনে হচ্ছে। শুধু এই জিনিসগুলো, আপনি এগুলো আপনাদের ফ্রিজে রাখুন, দু একদিনের মধ্যে আমাদের ফ্রিজ ঠিক হয়ে যাবে। জিভে জল চলে আসছে। রাইকা ঘুমানোর দোয়া পড়ে নিন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কি মজা! হাই আল্লাহ, কি হলো আবার? আপনি কিভাবে পড়ে গেলেন আর এত রাতে এখানে কি করছেন? আসলে আমি আমি পানি খেতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এই চকলেট আপনার মুখে এবং হাতে কিভাবে লেগেছে একটু কি বুঝিয়ে বলবেন? আসলে আমি, দেখুন রাইকা মিথ্যা বলতে নেই, মিথ্যা বলা অনেক খারাপ কাজ। এই চকলেটগুলো আমাদের কাছে রামিনের আমানত ছিল। হাদিসে পাকে শর্মা মহচ্ছে, যে মমিনের আমানত খেয়ানত করে সে আমাদের দলভুক্ত নয়। আমানতের খেয়ানত, এটা আবার কি? যদি কেউ কোনো জিনিস কিছু সময়ের জন্য আমাদের কাছে রাখে সেটাই আমানত, আর সে আমানতকে তার অনুমতি ছাড়া ব্যবহার করা
হচ্ছে খেয়ানত। আপু, আমি ভবিষ্যতে মিথ্যা কথা বলবো না আর আমানতের খেয়ানত করবো না। এখন যে চকলেট খেয়েছেন তা বাজার থেকে এনে পুনরায় সেখানে রাখতে হবে, আর কাল যখন সে আসবে তার কাছে ক্ষমাও চাইতে হবে। জি ইনশাআল্লাহ, আমি এমনই করব। এখন ঘুমোতে চলুন। রামিন, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা কিসের জন্য? আসলে কাল এখান থেকে কিছু চকলেট রাইকা খেয়ে ফেলেছে, আমি বাজার থেকে এনে এখানে রেখে দিয়েছি। রামিন আপু, আপনি আমাকে ক্ষমা করুন, এটা আমার ভুল হয়েছে। কোনো অসুবিধা নেই, আম্মু বলেছিল একটি চকলেট রাইকাকে দিয়ে দিও। জাযাকাল্লাহু খাইরা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কানিস ফাতেমার কিছু কথা, কানিস ফাতেমা যে সুন্দর সুন্দর কথাগুলো আমাদের বাচ্চাদেরকে শিখায়, কানিস ফাতেমা যে দোয়া শিখায়, কানিস ফাতেমা যে ভদ্রতা শিখায়, কানিস ফাতেমা যে আখলাক শিখায়, সেটা অতুলনীয় আমাদের বাচ্চাদের জন্য। বিশেষ করে বড়দের জন্য তো আছেই যদি আমরা শিখতে পারি, কিন্তু বাচ্চারা, অনেক বাচ্চারা কানিস ফাতেমাকে দেখে নিজেকে পরিবর্তন করে নিয়েছে, সেভাবে পানি পান করার চেষ্টা করে, সেভাবে কথা বলার চেষ্টা করে। অনেক সন্তান রয়েছে যারা মাদানী চ্যানেলের কানিস ফাতেমাকে দেখে এভাবে পরিবর্তন হয়েছে নিজেদের মধ্যে। গোলাম রসুলেরও ভিডিও রয়েছে দর্শক শ্রোতা, আমাদের সাথে তাও দেখানোর চেষ্টা করব কয়েকটা SMS পরে। এরপর ইনশাআল্লাহ তালা গোলাম রসুলের ভিডিও আমাদের সাথে আছে, তাও দেখাবো ইনশাআল্লাহ তালা। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। তিনি বললেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। কামাল ভাই যে অনুষ্ঠানটি করেন সন্তানের সুশিক্ষা, ওই অনুষ্ঠানের একটা বিশেষ অংশ দেখতে চাই, সন্তানের সুশিক্ষা এই অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান। আপনিও ভুল করে পর্ব নাম্বার লেখেন নাই, আমরা যে কোনো পর্ব থেকে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ইসলামী ভাই SMS করেছেন যে, রফিক ভাই যে অনুষ্ঠানটি করেন কথা নিয়ে যত কথা, এই অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চাই এবং সুরের মূর্ছনা এখান থেকেও কিছু ভিডিও দেখতে চাই। দুইটা অনুষ্ঠানের নাম একই মোবাল্লিক আর একই SMS-এর মধ্যে আপনি করে দিয়েছেন। সুরের মূর্ছনায় এই অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান এবং কথা নিয়ে যত কথা এটারও কিছু অংশ দেখতে চান, আল্লাহ তালা কবুল করে নিক। আরেকজন বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। মাদানী চ্যানেলের অনেক পুরাতন একটি অনুষ্ঠান আর খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। কোন অনুষ্ঠান? এরপর তিনি বললেন, সবসময় অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি, কখনো মিস করি না, কেননা অনুষ্ঠানের বিষয়গুলো ইউনিক থাকে, অনুষ্ঠানের বিষয়গুলো শুনতে ভালো লাগে আর সময়টা থাকে সহজ, এই কারণে অনুষ্ঠানটি দেখার সুযোগ হয়। আর এই পুরাতন, সবচাইতে অনেক পুরানো এক অনুষ্ঠান এবং ধারাবাহিক অনুষ্ঠান এবং ইজি সময়, সেটা হলো রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের কথাই তিনি বলছেন। সবসময় দেখেন, তার কাছে ভালো লাগে আর তিনি দেখার চেষ্টাও করেন। আলাউদ্দিন ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফটিকছড়ি থেকে আপনি আমাদের সাথে রয়েছেন। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন হুজুর। আল্লাহ তালা আপনার পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো থাকেন, এজন্য দোয়া করি ইনশাআল্লাহ তালা। আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধু, প্রিয় বন্ধু গোলাম রসুলের ভিডিও দেখি, এরপরে আবারও কল SMS নেওয়ার চেষ্টা করবো। জি গোলাম রসুলের ভিডিও দেখিয়ে দিন। আরে বাবলু ভাই কোথায় চলে গেল? না বাবলু ভাই, কুকুরকে বিরক্ত করবেন না, এটি আপনাকে তাড়া করবে। না গোলাম রসুল ভাই, এই কুকুর আমাকে নকল করছে, আমি একে ছাড়বো না। না বাবলু ভাই না। এখন কি করি, এখন কি করি, এই কুকুরটা আমার পিছুই ছাড়ছে না। যদি আমি গোলাম রসুল ভাইয়ের কথা শুনতাম। হুম
আরে বাহ, এখন কুকুরটি আমাকে ভয় পাচ্ছে। সে আমাকে অনেক দৌড়িয়েছে, এখন আমি তাকে দৌড়াবো। আপনারা সবাই একজন একজন করে পার্কের দিকে যান, ঠিক আছে? জি জি। এটি আমাকে এখন কেন ভয় পাচ্ছে না? আরে এ কি হলো, আমি তো পরিষ্কার হয়ে গেছি। শুকরিয়া, এবারের মতো বেঁচে গেলাম। উচিত হয়নি বাবু আঙ্কেল, আমি তো এমনিতেই করেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, সেও তোমার পিছনে এমনিতেই লেগেছিল। বাবলু ভাই, আমি আপনাকে নিষেধ করেছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেননি। দ্বিতীয়ত, আপনি কুকুরকে পাথর মেরেছিলেন। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়, এটা তো গুনাহের কাজ। এর কারণে তারা আমাদের ক্ষতিও করতে পারে। কুকুরকে পাথর মারা আপনার উচিত হয়নি, আপনি তাকে কষ্ট দিয়েছেন। আর যদি বাবু আঙ্কেল এই মুহূর্তে না আসতো তাহলে কুকুরটি আপনাকে কামড় দিত। তো চিন্তা করুন তখন কি হতো, আপনার মা বাবা কতটা চিন্তিত হতো। বাবলু ভাই, একটি হাদিসের সারাংশ কিছুটা এরকম, এক ব্যক্তি পিপাসার্থ একটি কুকুরকে পানি পান করালো, আর আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিল আর তাকে জান্নাতে প্রবেশ করালো। আমাদেরও ছোট ছোট নেকির কাজ করতে থাকা উচিত, হতে পারে এমন কোন নেকির কাজ আমাদের জান্নাতে প্রবেশের কারণ হয়ে যায়। গোলাম রসুল ভাই, আমরা কি ঘরে কুকুর পালন করতে পারবো? আমি শুনেছি যে ঘরে ছবি ও কুকুর থাকবে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আমি এক আলেমী দ্বীনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে হেফাজতের জন্য কুকুর পালন করা যায়, তবে শখের বশে কুকুর পালন করার অনুমতি নেই। প্রিয় ছোট্ট বন্ধুরা, কোন প্রাণীকে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। আর যদি একটি দোয়া লিখে আপনার কাছে রাখেন তাহলে কুকুরের কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বাবলু ভাই, এই দোয়াটি সূরা কাহাফের 18 নম্বর আয়াত, আর সেটি হলো ওয়াকাল বুহুম বাসিতুন যিরা আইহি বিল ওয়াসিদ। আরে নুমান ভাই কোথায়? গোলাম রাসুল ভাই, গোলাম রাসুল ভাই, ও ও নমন ভাই, নমন ভাই এক্সিডেন্ট করেছে। কি এক্সিডেন্ট? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নমন ভাই কিভাবে এক্সিডেন্ট করলো, তিনি এখন কোথায়? বাবলু ভাই কি পরবর্তী এপিসোডে নতুন কোনো দুষ্টামি করবে? এই সব জানার জন্য দেখুন গোলাম রসুলের পরবর্তী এপিসোড। আল্লাহ আজ্জা ওয়া জাল দ্বীন ইসলামকে প্রচার ও প্রসার ঘটাতে যুগে যুগে এমন মহান ব্যক্তিত্ব সৃষ্টি করেছেন যারা দ্বীনের উপর অবিচল থেকে অন্যের কাছেও সেই শিক্ষা পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং নেকির দাওয়াত প্রচার করতে আপ্রাণ চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, নেকির দাওয়াতের সেই ক্রমধারা আজও অব্যাহত রয়েছে, ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের যুগের পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামার উম্মত যখনই পথভ্রষ্ট ও বিপদগামী হয়েছে তখনই আল্লাহ আজ্জা ওয়া জাল তার কোনো নেক বান্দার মাধ্যমে নিজ বান্দাকে মুক্তির পথ দেখিয়েছেন। আজ আমার আলোচনার বিষয় এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে যার দিন রাত নিরলস প্রচেষ্টা
আন্তরিকতা ও অধ্যবসায়ের বদৌলতে আজ লাখো মুসলমান বিশেষত যুব সমাজের গুনাহ থেকে তওবা করার সৌভাগ্য নসিব হচ্ছে। তারা সৎ পথে পরিচালিত হয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণে নিয়োজিত রয়েছেন। আর সেই মহান ব্যক্তি হলেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়া। তিনি 26 রমজানুল মুবারক 1369 হিজরি মোতাবেক 1950 ইংরেজি সনে করাচিতে জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতা হাজী আব্দুর রহমান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি শরীয়তের পাবন্দ একজন নেককার ব্যক্তি ছিলেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যৌবনে ধর্মীয় জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জনের মাধ্যমে কিতাবাদি রচনা ও উলামা ইকরামের সহচর্য গ্রহণ করেন। তিনি দামাত বরকাতুল আলিয়া খোদাভীতি ও ইশকে রাসূল কোরআন ও সুন্নাতের অনুসারী উপরন্তু সুন্নতের পুনরুদ্ধার করেন খোদাবিরতা ও পরহেজগারিতা, ক্ষমা ও মার্জনা, ধৈর্যশীলতা ও কৃতজ্ঞতা, বিনয় ও নম্রতা, আন্তরিকতা ও উদারতা, দুনিয়ার প্রতি অনীহা, ইমান হেফাজতের চিন্তাধারা, ধর্মীয় জ্ঞান অর্জন, মুসলমানদের প্রতি সদাচরণ, এমন নানান গুণাবলীর অধিকারী ছিলেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার অন্তর সুন্নাতের অনুসরণে উৎসর্গিত। তিনি না কেবল নিজে সুন্নাতের উপর আমল করছেন, বরং অপর মুসলমানকেও সুন্নাতের অলঙ্কারে সজ্জিত করার কাজে প্রতিনিয়ত জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে উত্তম চরিত্রের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া উলামায়ে আহলে সুন্নাতকে অত্যাধিক ভালোবাসেন, আর না কেবল নিজেই তাদের সম্মান করেন, বরং যদি কেউ তার সামনে উলামায়ে আহলে সুন্নাতের ব্যাপারে কোনো বিষোদগার করেন তার উপর তিনি প্রচণ্ড রাগান্বিত হন। তার ঐতিহাসিক কৃতিত্ব হল এই ফিতনা ফ্যাসাদের যুগে যখন সারা বিশ্বে মুসলমান গুনাহে জর্জরিত, দিনই মাসআলা সম্পর্কে জ্ঞান শূন্যতার কারণে সর্বত্র অজ্ঞতার কালো মেঘে আচ্ছন্ন ছিল, মসজিদের পবিত্রতা লঙ্ঘিত হচ্ছিল, নাস্তিকতা ও বদ মাজাবিয়াত ছড়িয়ে পড়ছিল, ঘরকে ঘর সিনেমা হলে পরিণত হচ্ছিল, তাদের সেই করুণ অবস্থায় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নেকির দাওয়াত প্রচার করার মহান দায়িত্ব কাঁধে তুলে নিলেন। এক একজন করে সকলকে বুঝাতে শুরু করলেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এমনকি এই স্লোগানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে 1401 হিজরিতে দাওয়াত ইসলামী নামে বিশাল এক সর্বজনীন দ্বীনী সংগঠন প্রতিষ্ঠা করলেন। রাগ কোথায় প্রয়োগ করতে হবে কোথায় করতে হবে না এটা জানা জরুরি। ঠিক তাড়াহুড়ো স্বভাবগতভাবে মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা বনি ইসরায়েলের 11 আয়াতের মধ্যে কানজুল ইমানের অনুবাদ। এবং মানুষ অতিমাত্রায় তারা প্রিয়, মানুষ তাড়াহুড়োকে পছন্দ করে। আচ্ছা, তাড়াহুড়ো কাহাকে বলে এটাও জানা জরুরি। কোন কাজ কোন বিষয়কে তাড়াহুড়া বলা হয়েছে, এর সংজ্ঞা বলা হয়েছে চিন্তা ভাবনা ছাড়া যে কাজ করা হয় সে কাজকে তাড়াহুড়ো বলে। তাড়াহুড়া বলা কাজ করার পূর্বে চিন্তা ভাবনা করা, আমি করব কি করব না, করলে ভালো হবে কি না, কিভাবে করলে আমার জন্য কল্যাণকর হবে, এই সকল বিষয়কে এড়িয়ে যারা চিন্তা ভাবনা করে না কাজ করে দিল এটাকে তাড়াহুড়া বলে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আলা নাতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতান, চিন্তা ভাবনা আল্লাহর পক্ষ হতে আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ হতে। যে কোনো কাজের পূর্বে যদি চিন্তা ভাবনা করা হয় তো চিন্তা ভাবনা বলা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ, আর তাড়াহুড়ো এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা মিরাতুল মানাজির মধ্যে এই হাদিসের আলোকে তিনি লেখেন, পার্থিব ও দিনি কাজ স্থিরতার সাথে করা আল্লাহর পক্ষ থেকে ইলহাম স্বরূপ। যে কোনো কাজ পার্থিব অর্থাৎ দুনিয়ার কাজ হোক বা দিনই কাজ হোক, স্থিরতার সাথে করা এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম স্বরূপ। আর সেই কাজ তাড়াহুড়োর সাথে করা শয়তানি ওয়াসওয়াসা, যে তাড়াহুড়ো করা এটা শয়তানি ওয়াসওয়াসা।
একটি শিক্ষণীয় ঘটনা রয়েছে তাড়াহুড়োর মধ্যে দেখা যায় ক্ষতি কেমন হয়। জি, এক ব্যক্তি শিকার করাকে অনেক পছন্দ করত, তো সে নিজের ধনুতে ধনুকে তীর ইয়ে করে তীর একত্রিত করে এবং ধনুকে তীর লাগিয়ে সে বের হলো যে পাখি শিকার শিকার করবে। একটু অগ্রসর হওয়ার মাত্রই দেখলো যে এক পাখি উড়ে যাচ্ছে না। জি, তো তার দৃষ্টি নিচে ছিল, দেখলো যে পাখি উড়ে যাচ্ছে, তো সে ওই পাখির ছায়া নিচে পড়ছিল, তো তাড়াহুড়োর মধ্যে সে তীর বের করলো এবং নিক্ষেপ করলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এভাবে তার ধুনিতে যত তীর ছিল সব তীর সে নিক্ষেপ করল। পরিশেষে ওই পাখি তো হাতে আসেনি, সে অনেক লজ্জিত হলো, তো নিজের বন্ধুর কাছে গিয়ে এই ঘটনাটি সে বলল। তো সে বন্ধু বলল, আরে বোকা, তুমি যে পাখির দিকে তীর নিক্ষেপ করছিলে সে তো আসলে পাখি নয়, পাখির ছায়া ছিল। তুমি তারও হুড়োর মধ্যে সে ছায়ার দিকে তীর নিক্ষেপ করেছ, বিদায় সে পাখি তো উপরে উড়ে বেড়াচ্ছিল, তারা হুড়ো আসলে ক্ষতি বেশি নিয়ে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রতিটা বিষয় যেন আমাদেরকে মুগ্ধ করে দেয়। মাদানী চ্যানেলের মোবাল্লিকদের কথাগুলো মনে হয় প্রতিটা কথাই আমার জন্য প্রয়োজন, প্রতিটা কথাই আমার জন্য দরকার, আরও আগে কেন এই কথাগুলো জানলাম না আমি, আর আগে কেন শিখলাম না, এমনটা মনে হয়। প্রতিটা তথ্য আমাদের জন্য, নতুন নতুন কিছু তথ্য, নতুন নতুন কিছু কথা, মনে হয় এসব কথাগুলো আমার জন্য খুবই প্রয়োজন, আরও আগে থেকে প্রয়োজন ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াহুড়া নিয়ে কথা শুনতেছিলাম, আরও কত বিষয় আমাদের সামনে চলে আসে। দর্শক শ্রোতা, একজন মানুষকে যখন আপনি ভালো কোনো কথা শোনাবেন আর উৎসাহ প্রদান করবেন, সে এটাকে ইজিভাবে নেবে, আর যখন কোনো কথাকে আপনি ইজিভাবে তাকে শোনাতে পারবেন না, ইজি করতে পারবেন না, সহজ করতে পারবেন না, তখন সে বিষয়টা সে খুবই কষ্ট মনে করবে, আর তার দ্বারা সেটা সম্ভবও নয়। সাধারণ একটা উদাহরণ যদি আমি দেই আপনাদেরকে, আপনার ঘরে, আমার ঘরে, সবার ঘরে ছোট বাচ্চা থাকে, ছয় বছর, সাত বছর, পাঁচ বছরের বাচ্চা থাকে, আপনি তার যে মাইন্ড আছে, তার যে বুদ্ধি আছে, তার যে বিবেক আছে, ওটাকে যেভাবে ঘুরাবেন সে ওইভাবেই ঘুরবে। আপনি যত বড়ই হন না কেন, আপনি আপনার বিবেককে, আপনি আপনার জ্ঞানকে যেভাবে ঘুরাবেন আপনার জ্ঞানটা সেভাবে ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। সত্যি বলছি, আপনি ফ্যানের নিচে বসে বলবেন খুব ঠান্ডা লাগতেছে, খুব শীত করতেছে, ফ্যানটা অফ করে দেওয়া দরকার, সত্যি আপনার ঠান্ডা লাগবে, আপনি অনুভব করবেন আপনার ঠান্ডা লাগছে। আপনার বাচ্চা পাঁচ বছর, ছয় বছর, সাত বছরের ছোট বাচ্চা, তাকে আপনি এভাবেই এমনিই বলে দেখেন একবার, আজকেই বলে দেখেন ঘরের মধ্যে, আমি অনেকবার বলছি, অনেকবার দেখছি, ট্রাই করছি, তাদের বিবেকটা, তাদের বুদ্ধিটা, কথা যেটা শুনে সেটার সাথে ঘোর পাক খায়। ছোট বাচ্চাকে আপনি বলেন, বাবা তোমার চোখগুলো তো লাল দেখা যায়, দেখি দেখি জ্বর আছে কিনা, কপালে হাত দিবেন, কপালে হাত দিয়ে বলেন ওহো কখন থেকে জ্বর, তখন আপনার বাচ্চা দেখবেন একেবারে একেবারে হেলে পড়ছে, আর বলবে বাবা কখন থেকে জ্বর জানি না, খুব খারাপ লাগতেছে, তার ভাষায় যেটা বলার দরকার সেটা বলবে আপনাকে, সেও বুঝাবে আপনাকে যে আসলেই সে জ্বরের মধ্যে আছে, আসলেই তার জ্বর আসছে, কিন্তু আসলে না, কিন্তু আপনার যে কথাটা, এই কথাটাই আপনার সন্তানকে অসুস্থ করে দিয়েছে, জ্বর নিয়ে আসছে আপনার কথায়, আসলে জ্বর না। আবার জ্বর যার আছে, যার গায়ে জ্বর আসছে, তার কপালে হাত দিয়ে বলেন এটা কোনো ব্যাপার না, ছেলে মানুষ বা এই বয়সে জ্বর আসলে তো কোনো ব্যাপারই না, আসো এক গ্লাস দুধ পান করো, ঠিক হয়ে যাবে, ও উঠে বসবে, শক্তি পাবে, দুধ পান করবে, আপনার সাথে উঠানে নেমে যাবে বসার জন্য, সত্যি বলছি আপনাকে। তো আমরা যেটাকে চিন্তা করি, যেটাকে যেইভাবে নেই, সেটা সেভাবেই আমাদের সাথে ব্যবহার করে। যদি ওই বিষয়টাকে আমরা কষ্টদায়ক না নিয়ে, কঠিন না করে, সহজ ভাবি আর এনজয় করি, তবে আশা রাখা যায় ইনশাআল্লাহ তাআলা অনেক সহজ হয়ে যাবে, অনেক আসান হয়ে যাবে। ইবাদত যেটা ইবাদত রয়েছে, আমরা যে ইবাদত করি, ইবাদতকে যদি আমরা কঠিন মনে না করতাম, যদি এটাকে সহজ মনে করতাম, এনজয় মনে করতাম, ইবাদতটা আমার একটা নিত্য প্রয়োজনীয় অর্থাৎ নিত্যদিনের কাজ মনে করতাম, এটা করতেই হবে, আর এটার মধ্যে সুখ খুঁজতাম, তবে আল্লাহ চাহে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা তাহাজ্জুদ গুজারিও হয়ে যেতাম,
ছেড়ে দেই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমরা কল শুনবো দর্শকের, এরপরে আবারও এস এম এস পড়ার চেষ্টা করবো। অনেকের এস এম এস আসছে আমাদের কাছে, আগে কল শুনি এরপরে এস এম এস। জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। জি, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে রহমতপূর্ণ প্রভাত, এপিসোড নাম্বার 655, বিষয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিলাদত। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাতের আলোচনা বারবার কল এস এম এস আসতেই আছে আজকের অনুষ্ঠানে, আমরা দেখানোর চেষ্টা করব। আগামী পর্বে অপেক্ষায় থাকতে হবে। একজন ভাই আমাদেরকে এস এম এস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। নারায়ণগঞ্জ থেকে আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি নাতে রসুল শুনতে চাই। কোন নাতে রসুল শুনতে চান? হাজারো নয় লক্ষ নাতে রসুল, কোনটা শুনবেন তাও যদি লিখে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি একে মাদ্রাসাতুল মদিনায় সন্তানকে, ছেলেকে ভর্তি করাতে চায়, তার বাড়ি হয়েছে ভোলায়। এর আগেও তিনি মেসেজ করেছেন, হয়তো উত্তর পাননি। ভোলাতে এই মুহূর্তে আমাদের মাদ্রাসাতুল মদিনা। আপনি এক কাজ করেন, আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য কোথায় ভর্তি করাতে পারবেন, এরপরে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করানোর জন্য কী কী প্রয়োজন হবে, ডকুমেন্ট পেপার ডকুমেন্ট কী কী দরকার হবে, কত বছরের সন্তান ভর্তি করাতে হবে, এসব কিছু আপনি কল সেন্টার থেকে জেনে নিন। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনার একজনে বললেন, ফয়জানে মদিনায় আছেন সম্ভবত, তিনি জানতে চেয়েছেন আমি কোথায় বসে অনুষ্ঠান করছি। ফয়জানে মদিনা নাম মাদানী চ্যানেলের বিল্ডিং যে রয়েছে, মাদানী চ্যানেল বিল্ডিংয়ের ছাদের উপরে বসে আছি, আর ব্যাক সাইডে যে গম্বুজ দেখা যায়, এটা ফয়জানে মদিনার ছাদের উপরে যে গম্বুজ, মাদানী মুজাকারায় পুরো রমজান মাস যে গম্বুজকে আপনারা ফলো করেছেন, দেখেছেন মাদানী চ্যানেলের স্ক্রিনে, ওই সবুজ গম্বুজ পিছনে রয়েছে, আর আমি মাদানী চ্যানেলের বিল্ডিংয়ে বসা রয়েছি। আমরা এস এম এসও পড়লাম, কলও শুনলাম, ইনশাআল্লাহ তাআলা আর একটা ভিডিও দেখি, এরপরে সময়ও শেষের দিকে, আমরা অনুষ্ঠানে শেষ করবো। যে ভিডিও দেখিয়ে দিন। কখন কখন দরুদ শরীফ পাঠ করার জন্য হুকুম এসেছে, অজু শেষ করার পর, তায়াম্মুম করার পর, জানাবাতের গোসলের পর, হায়েজের গোসল করার পর, নামাজের ভেতরে অথবা নামাজে দরুদ শরীফ পাঠ করে থাকি, যেরকম আমরা আত-তাহিয়াতের মধ্যে, তো নামাজের বাহিরে, নামাজের ইকামতের সময়, ভোর এবং সন্ধ্যার সময়, অর্থাৎ সেহরি এবং মাগরিবের সময়, দোয়ায়ে কুনুতের মধ্যে, তাহাজ্জুদ নামাজের জন্য ওঠার সময়, তাহাজ্জুদের পরে মসজিদের পাশ দিয়ে অতিক্রম করার সময়, মসজিদকে দেখার পরে, অর্থাৎ যদি আপনি মসজিদ দেখেন রাস্তা দিয়ে যাওয়ার সময়, তখন দরুদ শরীফ পাঠ করবেন, সে ব্যাপারে হুকুম এসেছে। মসজিদে প্রবেশ করার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়ার পর, জুমার দিন, জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে, শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার দিনে জুমা এবং দুই খুতবায়, জানাজা এবং ঈদের তকবীর সমূহে, শাবান মাসে মৃত ব্যক্তিকে কবরে প্রবেশ করানোর সময়, কাবা শরীফকে দেখার সময়, সাফা মারওয়া সাই করার সময়, তালবিয়া অর্থাৎ লাব্বাইক করার সময়, লাব্বাইক বলার সময়, হাজারে আসওয়াদ চুমু দেওয়ার সময়, মুলতাজাম থেকে ফেরার সময়, আরাফাতের রাতে, মিনাতে, মসজিদে খায়েফে, মদিনায়ে তৈয়বায় জিয়ারত করার সময়, মুয়াজাহ অর্থাৎ চেহারা মোবারক শরীফে হাজিরি দেওয়ার সময়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনসমূহ জিয়ারত করার সময়, ওনার চলার রাস্তা এবং বিশ্রামের স্থানসমূহ জিয়ারত করার সময়, যেমন বদর এবং এরকম অন্যান্য রাস্তা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রয়েছে, বিবাহের খোদবার সময়, যাদের ঘুম আসে না তারাও দরুদ শরীফ পড়তে থাকুন, ইনশাআল্লাহ ঘুম চলে আসবে, বাজারের দিকে যাওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, দুঃখ কষ্টের সময়, দারিদ্রতা অথবা কঠিন পরিস্থিতি এবং অবনতির সময়, যখন মানুষের বিভিন্ন রকম অবনতির দুর্ঘটনা আসে তখন, তারপর দোয়ার শুরুতে, দোয়ার মাঝখানে ও শেষে, আজান শোনার সময়, অনেকের পা অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যাওয়ার সময়, হাঁচি দেওয়ার সময়, ভুলে যাওয়ার, অর্থাৎ কোনো কিছু যদি ভুলে যান তখন দরুদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ স্মরণ এসে যাবে। গুনাহ থেকে তওবা করার পর, মাহফিল শেষ হওয়ার সময়, মাহফিল শুরু করার সময়, মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার সময়, কোরআন শরীফ খতম করার সময়, কোরআন হিফজ করার সময়, মসজিদ থেকে ওঠার সময়, প্রত্যেক ওই সকল জায়গা যেখানে আল্লাহ তাআলা জিকিরের জন্য মাহফিলের ইজতিমার আয়োজন করা হয়, সেখানে দরুদ শরীফ পাঠ করার জন্য হুকুম এসেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক শ্রোতা আজ আপনার মাদানী চ্যানেলে অনুষ্ঠানে যারা সাথে ছিলেন কল এসএমএস কমেন্টস করেছেন তাদেরকে যারা সাথে ছিলেন তাদেরকে সকল দর্শককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শুকরিয়া আদায় করি সাথে থাকার জন্য ইনশাআল্লাহ তাআলা যাদের কল এসএমএস রয়ে গেছে আগামী সপ্তাহে ট্রাই করব আপনাদেরগুলো পড়ার জন্য কলগুলো শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা আর আগামী সপ্তাহে আজকে যারা অনুরোধ পাঠিয়েছেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন বা বিভিন্ন অনুষ্ঠানের অংশ দেখতে চেয়েছেন আগামী সপ্তাহে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদা রহমত তার দয়া সরকারের।